হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা বেবি হেয়ার কাটের টিউটোরিয়াল। তোমরা যারা বেবি হেয়ার কাট দেখতে ভীষণ ভালোবাসো, এটা তাদের জন্য। তো দেখো, খুব শর্ট টাইম টিউটোরিয়াল বের করবো আজকে আমরা। তো ফার্স্ট এখানে আমরা সুন্দর করে ফ্রন্ট সেকশনটা কেটে নিলাম। দেখি বাবু, তোমার নাম কি সোনা? নিবেদিতা সরকার। নিবেদিতা সরকার সরকার বাড়ি কোথায়? বাড়ি মাঠ নারায়ণপুর। তো চলো, ফ্রন্টের কাটিং হয়ে গেছে, এবার আমরা ব্যাক সাইডে কাটিং করব। কোয়েল সামনে এসো তো, একটু ধরে দেবে মাথাটা, এখানটায় ধরো, সামনে দাঁড়ো, পুরো এখানটায় ধরো। তো ব্যাক সাইডে কাটিং করছি আমরা এবার, যেহেতু ওর বাবার ইচ্ছা এটা, ওর বাবা নিয়ে এসছে ওকে কাটিং করতে, একটু ডল টাইপ কাটিং করতে। বাট ডল টাইপ কাটিং তো আসবে না খুব একটা, কারণ হেয়ারটা যদি আরেকটু লং হতো আমার মনে হয় কাটিংটা ফুটতো বেশি ভালো। তো আমরা চেষ্টা করছি, কানের সাইডের চুলটা আমরা কিভাবে কাটিং করব দেখো। কানটা খুব সুন্দর করে ধরে নেব। আমি আজকে গ্লাভস পরে আছি এই কারণে, আমি একটা কেরাটিন ট্রিটমেন্ট করছি, তো সেই সময় আমার এই বেবি ক্লায়েন্ট চলে আসে, তাই জন্য আমি গ্লাভসটা আর রিমুভ করিনি হাত থেকে। চোখটা বন্ধ করো মাম। কানের সাইডের চুলগুলো নিয়ে আমরা সব সময় সামনে নিয়ে এইভাবে কাটিং করব। তো হয়ে গেছে আমাদের এই পাশের চুল কাটিং করা, তো সেম প্রসেস এই পাশেও আমরা অ্যাপ্লাই করব। তোমরা যারা আমাদের কাটিং ভিডিও রেগুলার দেখো, প্লিজ একটা লাইক করে দিও। এখানটায় আমরা সুন্দর করে শেপ করে নেব একটা। শেপ করার পরে কানের সাইড থেকে এই সাইডে চুল নেব। নেওয়ার পরে নিবেদিতা, তুমি স্কুলে যাও সোনা? কোন স্কুলে পড়ো? মাথা টেরম করো মা। বিশালাই কেজি স্কুলে। কানের সাইডে চুলটাও হয়ে গেছে আমাদের কাটিং করা, এখানে আর একটু ফিনিশিং দিতে হবে মাথাটা এরকম। দেখি শোনা, ব্যাক সাইডটা এরকম ধরো কোয়েল। তোমার গলা ঠিক আছে শোনা? আর জল খাবে না তো? দেখি এখানে আমরা ট্রিমার দিয়ে ক্লিন করে দেবো। আজকে মনে হচ্ছে সবকিছু আমার ভোগাবে, ট্রিমারও মনে হচ্ছে চার্জ নেই। আমাদের ট্রিমারের চার্জ শেষ হয়ে গেছে, আমরা এখন রেজার অ্যাপ্লাই করছি। মাথা নিচু করো মা। দেখি শোনা, দেখি দেখি দেখি, ভিডিওর দিক তাকাও, ভিডিওর দিক তাকাও, সুন্দর করে টাটা করো তো, টাটা করো তো, একটা করে হাম্পি দাও, এমন করে তাকাও ওদিকে। তোমার ভালো লেগেছে? সবাইকে বলো, বলে আমার আমার ভিডিওটা দেখবা। গুড, খুব সুন্দর বলেছে।